আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, খুব সুপরিচিত একজন বক্তা বাংলাদেশের। হুজুরের আলোচনা শুনে অনেকে হেদায়েত হয়ে গেছে, ঠিক কিনা? আমি শুনেছি অনেক যুবক ছেলেপেলে হুজুরের আলোচনা শুনে নামাজ পড়েছে। কুয়াকাটা হুজুরের আলোচনা শুনে অনেক ছেলেরা দাঁড়িয়ে রেখেছে। বাংলাদেশের যে অটো রিক্সা ভ্যান গাড়ি সিএনজিটা আমি দেখেছি হুজুরের কণ্ঠ বাজতে, সুরেলা কণ্ঠ। আমরা হুজুরের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হুজুর বলেছেন, জাহাঙ্গীর আলম সাহেব অত্র এলাকার অনেক প্রবীণ আলেমে দিন, আমাদের ওস্তাদ সমতুল্য, আমি চাচা বলে ডাকি, হুজুরই আমাকে এই স্টেজে প্রথম বয়ানের জন্য নিয়ে আসেন। এর আগে আমি কোথাও মাহফিল করিনি, কোথাও আলোচনা করিনি, এইখান দিয়ে আমার অভিষেক। কি বলে এটারে? অভিষেক। তাফসীরুল কোরআনের জগতে আমার সূচনা এখানে। এই মঞ্চটা আমার কাছে অত্যন্ত দামি। এখানে আলী চাচা বসে থাকতেন, রুবেল ভাইয়ের আব্বা, অনেক দোয়া করেছেন আমার জন্য, অনেক দোয়া করতেন আমাকে। হুজুর অনেক দোয়া করেছেন, আপনারা ভালোবেসেছেন, দোয়া করেছেন। আপনাদের দোয়ার বদৌলতেই আজকে সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের কিছু কথা বলার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো তারই ধারাবাহিকতায় 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে ষষ্ঠ রজনী, না ষষ্ঠ রজনী, আরো এক রজনী আছে। তো আজকের এই রাতে আমি আবারও সবাইকে অনুরোধ করি, আপনারা শান্ত হন, ঠান্ডা মাথায় অল্প কিছু সময় কথা বলবো, লম্বা চড়া সময় নিব না, যেহেতু কষ্ট হচ্ছে আপনাদের। 30 বছর ধরে এখানে কথা, মানে আমার জন্মের পরপর থেকে এখানে আলোচনা, আমরা এখানকার আওয়াজ শুনে বড় হয়েছি। এই স্টেজে কথা বলতেন অনেক আলেমে দিন, আজকে নাই। এই তো গতকাল শাইখুল হাদিস তাফাজ্জুল হোসেন হবিগঞ্জি সাহেব আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মাওলানা শাইখুল হাদিস আশরাফ আলী সাহেব আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এভাবে অনেক মুরব্বীরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের কবর গুজরে নূর দিয়ে মোনাওয়ার করে দেয়, জান্নাতের বাগান বানিয়ে দেয়, জীবনের সব খেদমতকে কবুল করে নেয়। তো 30 বছর ধরে এই ময়দানে কথা হয়, এই কথাগুলো কেয়ামত পর্যন্ত জারি থাক, আমরা চাই কি চাই না। আপনাদের অনেকের বয়স 30 হয় নাই এখানে, আমি দেখতে পাচ্ছি 15, 20, 25 বছরের অনেক ছেলেপেলেরা আছে। তার মানে তোমাদের জন্মের আগ থেকে এখানে কথা হয়, এটা অনেক ঐতিহ্যবাহী প্রোগ্রাম। তো এই বরকতময় প্রোগ্রামে আমরা আসতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া। প্রথম রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি কবির আহমদ ফিরোজি, খতিব সিটি কর্পোরেশন জামে মসজিদ সাহেবাবাদ ঢাকা। দ্বিতীয় রজনীতে কথা বলেছেন হযরতুল আল্লামা আল-হাজ্জ হযরত মাওলানা কারী হাবিবুর রহমান হেলালি সাহেব, খতিব আহমদ শাহী জামে মসজিদ, এর আকারই খতিব না, মাশাআল্লাহ। হুজুরের সাথে আমার অনেক জায়গার প্রোগ্রাম থাকে, অত্যন্ত শ্রদ্ধা ভাজন, আমি হুজুরকে খুব পছন্দ করি, হুজুর আমাকে খুব স্নেহ করে। তৃতীয় রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা পীরজাদা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, খতিব সেন্ট্রাল মসজিদ গুলশান ঢাকা, চমৎকার কথা বলেন কোরআন সুন্নাহর আলোকে। চতুর্থ রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, খতিব স্যার সালিমুল্লাহ এতিমখানা আজিমপুর ঢাকা। হুজুরের নাম অনেক শুনেছি, দেখা হয় নাই আমার সাথে। পঞ্চম রজনীতে কথা বলেছেন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জেহাদি, সুন্দর কথা বলে কোরআন সুন্নাহর আলোকে কথা বলে। আজকে হচ্ছে ষষ্ঠ রজনী, আজকে আপনারা আমাকে রেখেছেন, শুকরিয়া। আরো একটা রাত আছে, 7 জানুয়ারি, মানে আগামীকালও এখানে আলোচনা হবে, এখানে কথা বলবেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, খুব সুপরিচিত একজন বক্তা বাংলাদেশের। হুজুরের আলোচনা শুনে
অনেকে হেদায়েত হয়ে গেছে, ঠিক কিনা? আমি শুনেছি অনেক যুবক ছেলে পেলে হুজুরের আলোচনা শুনে নামাজ পড়েছে, কুয়াকাটা হুজুরের আলোচনা শুনে অনেক ছেলেরা দাঁড়িয়ে রেখেছে। বাংলাদেশের যে অটো রিক্সা ভ্যান গাড়ি সিএনজিটা আমি দেখেছি হুজুরের কণ্ঠ বাজতে, সুরেলা কণ্ঠ। আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুর জন্য সহি সালামতে আগামীকাল আসতে পারে, হুজুর জীবনে যে খেদমত করেছেন কোরআন সুন্নাহর আল্লাহ যেন কবুল করে নেয়। তো আমারে আনতে এই ধাক্কাটা কি কালকে হুজুরে বসাইতে পারবেন রবির ভাই? হ্যাঁ, হুজুর কি দাওয়াত কবুল করছে? আসবে তো কোন দিক দিয়ে উঠাবে? আমারে তো উঠাইতে পারলেন না, কালকে সিকিউরিটি আরো ডাবল করবেন, পুলিশ 200 রাখবে, ইয়াং সোসাইটি থাকবে 300। হুজুর যেন খুব সুন্দরভাবে আসতে পারে, যেহেতু আমার এলাকা, হুজুর আসবেন হুজুরের সম্মান আদর আপ্যায়নের কোনো কিছুতে যেন কমতি না ঘটে। আজকের প্রোগ্রামের আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন নাঈম সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন ভুঁইয়া সেন্টু। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন আলহাজ আব্দুস সালাম প্রধান, সভাপতি শান্তিবাদ পঞ্চায়েত কমিটি, সভাপতি বাইতুল আকসা জামে মসজিদ। আব্দুস সালাম সালাম প্রধান সাহেব আসছেন কই আপনি? মাশাআল্লাহ, যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন সবাইকে সুক্রিয়া, বিশেষ করে আমার প্রিয় রুবেল ভাইকে সুক্রিয়া, ইয়াং মানুষ নেতৃত্ব দিচ্ছে। আমরা রুবেল ভাইয়ের এই সুন্দর নেতৃত্বের জন্য দোয়া করি। ওনার আব্বা যেমনি এলাকাটাকে সুসংগঠিত রেখেছেন, রুবেল ভাইও যেন এলাকার ইয়াং ছেলেদেরকে নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে এই কাফেলাটাকে ধরে রাখতে পারে। আমরা সবাই পড়ি আমিন। এলাই বক্স চাচাকে দেখলাম, চাচাও আসছেন, আরো অনেকে, সবার নাম যদি আমি বলতে পারতাম, শাহ আলম ভাই আসছেন, আরো অনেকে, প্রত্যেকের নাম বলতে পারলে আমার ভালো লাগতো। কচি ভাই আসছেন, তারপর ইয়াং কারি আমাদের তাসিফ এসেছে, যারাই এসেছে, কমিশনার সাহেব এসছেন, ও মাদারীপুর থেকে আপনার ব্যাগ, মন্ত্রী সাহেবের ভাই, আল্লাহ কবুল করুক। যারাই এসেছেন সবাইকে সুক্রিয়া, মিডিয়ার ভাইদেরকে সুক্রিয়া, পর্দার আড়ালে মা বোনদেরকে সুক্রিয়া। এই যে তোমরা দোকানের উপরে বসছো, যারা সাবধানে বসো, পড়ে যায় না, আবার সাবধানে বসবেন, আমি ভয় পেতেছি তোমাদেরকে নিয়ে, সাবধানে। হ্যাঁ ঠিক আছে।